আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পুনর্নির্বাচনের দাবিতে দেশের সব মহানগরে বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ রোববার। এরপর জানিয়ে দিব প্রতিহিংসার রাজনীতি দূর হবে বললেন মঈন খান। দেশে গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি। বুধবার ২৪শে জানুয়ারি রাজধানীর বনানীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, আসিফ মেহতাবকে গ্রেপ্তারের দাবি জাসদের। ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যবহার করে উস্কানিয়ে দিয়ে উত্তেজনা অশান্তি সৃষ্টিকারী উগ্র আসিফ মাহতাব উৎসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বুধবার ২৪শে জানুয়ারি দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার বিবৃতিতে এসব দাবি জানান। জানাবো স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে একমাত্র শেখ হাসিনাই সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার বললেন মেয়র তাপস। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় ৭৪ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত, সবাই নিহত। রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের যুদ্ধবন্দীদের বহনকারী প্লেনে বিধ্বস্তের হওয়ার ঘটনায় সব আরোহী নিহত হয়েছে। অঞ্চলটির গভর্নর তার টেলিগ্রাম চ্যানেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রুশ সামরিক বাহিনীর IL-76 মডেলের একটি পরিবহন প্লেন বুধবার ২৪শে জানুয়ারি মস্কো সময় বেলা ১১টার দিকে পশ্চিম বেলগোরদ অঞ্চলে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবিধ্বস্ত, ৬ জন ক্রু এবং ৩ জন এসকোর্ট ছিলেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, জরুরি পরিষেবাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। প্লেন বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পুনর্নির্বাচনের দাবিতে দেশের সব মহানগরে জামাত ইসলামের বিক্ষোভ রোববার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের সব মহানগরেতে আগামী ২৮শে জানুয়ারি বিক্ষোভ মিছিল করবে দলটি। বুধবার ২৪শে জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বিবৃতিতে বলেন, বর্তমানে দেশে মহাসংকট চলছে, দ্রব্যমূল্যে লাগামহীন উদ্যোগতি জনগণের মাঝে বিপর্যয় পরিস্থিতি তৈরি করেছে। চাল, আটা, ডাল, তেল, মাছ, মাংস, আলুসহ সব ধরনের শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং গ্যাস ও বিদ্যুতের সংকট জনগণের জীবন অতিষ্ঠ করেছে। সরকার ট্রাকে যে চাল, ডাল, আটা, তেল বিক্রয় করছে তা কিনতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে, এরপরও অনেকে পর্যাপ্ত পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারছে না। এটিএম মাসুম বলেন, গ্যাস, বিদ্যুৎ এবং পানির সমস্যার কারণে জনগণের দুঃখ কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। গ্যাস সংকটের কারণে রাত জেগে রান্নাবান্না করতে হচ্ছে। জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা আরো বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রশাসনের ডামি নির্বাচন করে সরকার দেশের জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি আন্তর্জাতিকভাবেও একঘরে হওয়া মুখে পড়েছে সরকার। সরকারের ডামি নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং কোথাও স্বীকৃতিও পাচ্ছে না। এ সময় তিনি বলেন, দেশে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক মহাসংকট চলছে। সব সংকটের মূল কারণ ভোটারবিহীন ডামি নির্বাচন তৈরি করে শক্তির জোরে সরকার ক্ষমতায় থাকা অবৈধ খায়েস। এই নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়। তিনি বলেন, এসবের দাবিতে আমরা দেশের সব মহানগরীতে আগামী ২৮শে জানুয়ারি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশের সব মহানগরের শাখা জামাত এবং মহানগরের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। প্রতিহিংসার রাজনীতি দূর হবে।
প্রত্যাশা মঈন খানের। দেশে গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি। বুধবার ২৪শে জানুয়ারি রাজধানীর বনানীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেছেন মঈন খান। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠক, তিনি কখনো রাজনীতি করতেন না, কিন্তু ষড়যন্ত্রের কারণে কোকোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে প্রতিহিংসা রাজনীতি দূর করতে হবে আশা প্রকাশ করেছেন মঈন খান। তিনি বলেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সে গণতন্ত্র ফিরে আসুক, সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি পাক এই প্রত্যাশাই করছি। এ সময় অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, সর্দার নুরুজ্জামান, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসিফ মাহাতাপকে গ্রেপ্তারের দাবি জাসদের। ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যাখ্যা করে উস্কানি দিয়ে উত্তেজনা অশান্তি সৃষ্টিকারী উগ্র আসিফ মাহাতাপ উৎসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বুধবার ২৪শে জানুয়ারি দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে নেতারা বলেন, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার এবং হিজ বিষয়ক নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যবহার করে উস্কানিতে উত্তেজনা অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক চরম উদ্র জঙ্গি ধর্ম ব্যবসায়ী আসিফ মাহাতাপ উৎসকে অবিলম্বে গ্রেপ্তার এবং আইনের আওতা আনতে হবে। তারা বলেন, সুদূরপ্রসারী অতীত থেকে ধর্মের অপব্যাখ্যা অপব্যবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে মুসলমানদের বিজ্ঞান ও প্রযুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ এবং কূপমণ্ডুক বানানোর অপপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্ম ব্যবসার প্রধান প্রতিবন্ধক, প্রধান শত্রু হিসেবে বিজ্ঞান শিক্ষা এবং প্রযুক্তিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে আসছে। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদের ধর্মভিত্তিক রাজনীতিকে টিকে রাখার জন্য বরাবরই বিজ্ঞান এবং যুক্তির বিরোধিতার পাশাপাশি সকল ধরনের জ্ঞান বিজ্ঞান সভ্যতা মানবতা মনুষ্যত্বের বিরোধিতা করে আসছে। এরা ধর্মের নামে বাংলা ভাষা সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয় এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়েছে। ১৯৭১ সালে বাঙালির জাতির উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছিল। নেতারা এই উগ্রবাদী জঙ্গিবাদী ধর্মান্তর রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য এমপি। আগামী রোববার সন্ধ্যায় এসব সংসদ সদস্যকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার ২৪শে জানুয়ারি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আগামী ২৮শে জানুয়ারি রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার ৭৪ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত, সবাই নিহত। রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বহনকারী প্লেন বিধ্বস্তের ঘটনায় সব আরোহী নিহত হয়েছে। অঞ্চলটির গভর্নর গ্যাটকপ তার টেলিগ্রাম চ্যানেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ নাবস্তি। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর IL-76 মডেলের একটি পরিবহন প্লেন বুধবার ২৪শে জানুয়ারি মস্কো সময় বেলা ১১টার দিকে পশ্চিম বেলগোরদ অঞ্চলে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী, ৬ জন ক্রু, ৩ জন এসকর্ট ছিলেন। ইউক্রেনের সঙ্গে বিনিময় লক্ষ্যে সব যুদ্ধবন্দীকে সীমান্তবর্তী গেলগোরদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। গেলগোরদের গভর্নর জানিয়েছে, কোরোসানস্কি জেলায় একটি পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। এটি একটি জনবহুল এলাকার কাছে মাঠের মধ্যে পড়েছিল। এতে প্লেনে থাকা সব আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, জরুরি পরিষেবাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। প্লেন বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে আরআইএ নবস্তি জানিয়েছে, প্লেন বিধ্বস্ত হওয়ার আগে প্রায় ১ মিনিটের ব্যবধানে ২টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। রাশিয়ার ডুমা প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপুলভ
চেম্বারের একটি সভায় দাবি করেছে আসন্ন যুদ্ধবন্দী বিনিময় সম্পর্কে জানতে ইউক্রেন সরকার এবং তার সত্ত্বেও প্লেনটি তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে মার্কিন পোর্টিয়ার্ড কমপ্লেক্স অথবা জার্মান IRST থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তিনি জানান, এই ঘটনার পর যুদ্ধবন্দী বহনকারী দ্বিতীয় প্লেনটি ফিরে যেতে সক্ষম হয়। তিনি তা যোগ করেন।